বিপিন সুস্থ আছে, নিজেই বললে ভালোই মনে হচ্ছে। রতনবাবু বললে, আজ ইউরিন রিপোর্ট এসেছে, যে দোষটুকু ছিল অনেকটা কমে গিয়েছে। মশাই যখন গেলেন তখনও ডাক্তারেরা আসেনি। বিপিনের হাতের জন্য হাত বাড়িয়ে মশাই বললেন, ভালো হবার হলে এভাবেই কমে। আমাদের সে আমলের একটা কথা ছিল রতন, তোমার নিশ্চয়ই মনে আছে, রোগ বাড়বার সময় বাড়ে তাল প্রমাণ, কমবার সময় কমে তিলে তিলে। তুমি একবার নাড়ি দেখে আমাকে বলো, কি বুঝছ, কি পাচ্ছ? রোজই তো বলছি রতন, না আজ কেমন দেখলে এখন কেমন আছে এ কথা নয়, সে পুরনো আমলের নাড়ি দেখা দেখো। কতদিনে বিপিন উঠে বসতে পারবে? বিপিন বললে, এ শুয়ে শুয়ে আর পাচ্ছি না, চাকাওয়ালা ইনভ্যালিড চেয়ারে যদি একটু বারান্দায় বসতে পাই কি একটু বাইরে ঘুরে আসতে পারি তাহলে মনের অবসাদটা কাটে, তাছাড়া এ যেন লজ্জায় মরে যাচ্ছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের করুণার পাত্র। লোকে আহা উহু করছে, গোটা সংসারের লোকের বোঝা হয়ে ঘাড়ে চেপে রয়েছি, এ আমার পক্ষে অসহ্য হয়ে উঠেছে। মশায় চমকে উঠলেন মনে মনে, প্রতিষ্ঠাবান বিপিনের অন্তরলোকের অবস্থাটা যেন রঞ্জন রশ্মির মতোই কোনো এক রশ্মি ছটায় উদ্ভাসিত হয়ে প্রকাশিত হয়ে পড়ল। মশায়ের কাছে এটিও একটি উপসর্গ। বিপিনের মুখের দিকে তাকিয়ে তার হাতখানি নিজের হাতের মধ্যে তুলে নিলেন, নাড়িতে উত্তেজনার আভাস ফুটে উঠেছে। হাতখানি নামিয়ে রাখতেই বিপিন বললে, কবে উঠতে দেবেন? মশাই বললেন, কাল বলবো, আজ তুমি নিজেই চঞ্চল হয়ে রয়েছ। চঞ্চল উনি অহরহই, সেইটাই আপনি নিষেধ করুন ওকে। বিপিনের খাটের ওদিকে দাঁড়িয়েছিল একটি মেয়ে, বিপিনের স্ত্রী, রোজই থাকে, কথা বলে না, আজ সে বোধ করি থাকতে পারলে না, আজ সে কথা বলে ফেললে। প্রাণস্পর্শী সেবার মধ্যে এ উপসর্গটি তার মনে কাঁটার মতো ঠেকছে, সব থেকে গভীরভাবে বিদ্ধ করছে বলে মনে হচ্ছে, তাই বোধ করি থাকতে পারেননি। 35-36 বৎসর বয়স, শান্ত শ্রীময়ী মেয়ে, কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর উজ্জ্বল হয়ে রয়েছে, পরনে লাল পেড়ে শাড়ি। ঘোমটা সরিয়ে আজ প্রাণের আবেগে তার সামনে আত্মপ্রকাশ করে দাঁড়িয়েছে। তিনি উত্তর দেবার আগেই উত্তর দিল বিপিন, দুর্বল কণ্ঠস্বর কাঁপছে, চোখ দুটি ঈষৎ প্রদীপ্ত। সে বলে উঠল, নিষেধ করুন, নিষেধ করুন। নিষেধ করলেই মন মানে? মেয়ে জাত কী করে বুঝবে তুমি আমার যন্ত্রণা? মশাই ব্যস্ত হয়ে বললেন, বিপিন, বাবা বিপিন। রতনবাবু ডাকলেন, বিপিন, বিপিন। দুটি জলের ধারা গড়িয়ে এলো বিপিনের দুটি চোখ থেকে, শান্ত ভগ্ন কণ্ঠে সে বললে, আমি আর পারছি না, আমি আর পারছি না। রতনবাবু গিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়ালেন, বিপিনের স্ত্রী পাখা নিয়ে এগিয়ে এলো। বিপিন অভিমান ভরেই বললে, না শ্রীমন্ত, তুমি বাতাস করো। শ্রীমন্ত বিপিনের ছেলে, সে পাখাখানি নিলে মায়ের হাত থেকে। মশাই স্তব্ধ হয়ে বসে রইলেন রোগীর দিকে লক্ষ্য রেখে। কিছুক্ষণের মধ্যেই আলস্যের ভারে চোখের পাতা দুটি ভেঙে পড়ল বিপিনের,
হাতখানি স্পর্শ করলেন মশায়। বিপিন আয়ত দুটি চোখ মেলে দেখে আবার চোখ বুঝলে। বিপিনের নাড়িতে স্তিমিত উত্তেজনা অনুভব করতে পারছেন মশাই। দীর্ঘক্ষণ নাড়ি পরীক্ষা করে তিনি বেরিয়ে এলেন। জীবন, পেছন থেকে মৃদুস্বরে ডাকলেন রতনবাবু। চিন্তিত হবার কারণ নাই রতন, অনিষ্ট কিছু ঘটেনি, কিন্তু সাবধান হতে হবে, এরকম উত্তেজনা ভালো নয়, সে তো তোমাদের বলতে হবে না। সচরাচর এরকম উত্তেজিত বিপিন হয় না, আজ হলো, কিন্তু আমি যা জানতে চাইছি তোমাদের বংশে নিদান দেবার মতো নারী জ্ঞানের কথা আমি জানি, বিশ্বাস করি, আমি তাই জানতে চাইছি। হেসে মশাই বললেন, সে নারী দেখার আমল চলে গিয়েছে রতন, এ আমল এ কাল আলাদা, আজ কত ওষুধ কত চিকিৎসা আবিষ্কার হয়েছে, এখন কি আর সে আমলের বিদ্যেতে চলে? ধরো ম্যালেরিয়ার জ্বর, আমার বিদ্যেতে নদিনের জ্বর ছাড়বে, কিন্তু এখন ইঞ্জেকশন বেরিয়েছে, প্যালুড্রিন এসেছে, তিন দিনে জ্বর ছেড়ে যাচ্ছে। টাইফয়েড দেখে আমরা বলবো 18 দিন, 21 দিন, 28 দিন, 32 দিন, 48 দিন, অথচ নতুন ওষুধে 10-12 দিনে জ্বর ছেড়ে যাবে। আজ নারী দেখে আমি কি বলবো? আজ তো ডাক্তারেরা আসছেন, দেখবেন, তাদের জিজ্ঞাসা করো। আপনি বলছেন না, আপনি লুকোচ্ছেন, কিন্তু নিজের ছেলের বেলায় তো লুকোননি। নারী কণ্ঠে এই কথাগুলো শুনে চমকে উঠলেন মশাই। ফিরে পিছনের দিকে তাকালেন, পেছনে দাঁড়িয়ে বিপিনের স্ত্রী, কপালে সিঁদুর বিন্দু, সিঁথিতে সিঁদুরের দীর্ঘ রেখা, উৎকণ্ঠিত মুখে স্থির দৃষ্টিতে প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। স্মৃতি যেন তাকে চাবুক দিয়ে নির্মম আঘাত করলে। নিজেকে প্রাণপণে সংযত করে তিনি বললেন, আমি সত্যি বলছি মা, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। তোমার বাড়ি এলেই আমার নিজের ছেলেকে মনে পড়ে, চঞ্চল হয়ে পড়ি, বুঝতে ঠিক পারি না, এর মধ্যে কোনো লুকোনো অর্থ নাই, আমাকে তোমরা ভুল বুঝো না। জীবনমশাই হনহন করে বেরিয়ে এলেন। ডাক্তারবাবু, ফিটা ডাক্তারবাবু, কাল কাল দিও কাল। মর্মান্তিক স্মৃতি একেবারে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে ঠিক যেন সেই, প্রভেদ আছে। সে ছিল তরুণী, 16-17 বছরের নিতান্তই গ্রাম্য মেয়ে, ঠিক এমনি দৃষ্টি নিয়েই প্রথম তার দিকে তাকিয়েছিল শশাঙ্কের স্ত্রী। সে তাকে একরকম অভিসম্পাত দিয়েছিল, সে অভিসম্পাত পূর্ণ হয়েছে, বনবিহারী মরেছে, শশাঙ্ক মরেছিল আগন্তুক ব্যাধির আক্রমণে, তার নিজের কোনো অপরাধ ছিল না। নিজের প্রবৃত্তি রিপু হয়ে মৃত্যুকে সাহায্য করেনি। একালের বীজাণু পরীক্ষা ব্যবস্থা এবং একালের বিস্ময়কর বীজাণুনাশক ওষুধ থাকলে হয়তো না, আপন মনেই ঘাড় নাড়লেন মশাই, বাঁচত না শশাঙ্ক, একালেও পেনিসিলিন প্রয়োগ করে সকল রোগীকে বাঁচানো যায় না, রোগের কারণ বীজাণুর স্বরূপ নির্ণয় করেও ফল হয় না। তবুও শশাঙ্কের কোনো অপরাধ ছিল না, তার মৃত্যু মানুষের চিকিৎসা বিজ্ঞানে অপূর্ণতা অসম্পূর্ণতা। মৃত্যু ধ্রুব, কিন্তু সে মৃত্যু আয়ুর পরিপূর্ণ ভোগান্তে সূর্যাস্তের মতো, প্রসন্ন সমারোহের মধ্যে, সেই কারণেই শশাঙ্কের কোনো অপরাধ ছিল না এবং ওই বধূটির প্রতি মমতায় তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। মুখে বলতে পারেননি, ওই বধূটিকে নিমন্ত্রণ করে জীবন শেষবারের মতো মাছ মাংস খাইয়ে মনের বেদনাকে
প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু সে বিচিত্র মেয়ে, এই অদ্ভুত দেশের অদ্ভুত মেয়ে, যারা সেই কোন আদিকাল থেকেই বৈধব্য পালন করে আসছে, দেহের ভোগকে ছেড়ে দিয়ে ভালোবাসাকে বড় করতে চেয়েছে, এ মেয়ে সেই জাতের মেয়ে। অসাধারণ, বুঝতে পারেননি মশায়, সে তাঁকে অভিসম্পাদ দিয়েছিল। বিচিত্র যোগাযোগ, বনবিহারী এই অভিসম্পাদ ফলবতী করবার জন্য আগে থেকেই সকল আয়োজন করে রেখেছিল তার জীবনে। সেই মেলার পর প্রমেহ হয়েই শেষ হয়নি, বনবিহারী ক্ষান্ত হয়নি, আবারও হয়েছিল তার ওই ব্যাধি। সে স্মৃতি তার মর্মান্তিক, দেহ যতক্ষণ জীর্ণ না হয় ততক্ষণ মৃত্যু কামনা করা পাপ, সে কামনা আত্মহত্যার কামনা সামিল, তিনি তাই করেছিলেন। আহার বিহার সমস্ত কিছুর মধ্যে জীবনমশায় হয়ে উঠেছিলেন আর এক মানুষ। কুলধর্মকে তিনি লঙ্ঘন করেন না, লঙ্ঘন করেছিলেন আয়ুকে রক্ষা করার, দীর্ঘ করার নিয়মকে। কোনো ব্যভিচারীর পাপে কলঙ্কিত করেননি বংশকে, তিনি নিজের ওপর অত্যাচারের আর বাকি রাখেননি, মন উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিল। দুহাতে উপার্জন করে চার হাতে খরচ করেছেন, অন্তর্দাহে যত পুড়েছেন তত সমারোহ বাড়িয়ে তুলেছেন বাইরের জীবনে। শুধু চিকিৎসা ধর্মেই নিজেকে আবদ্ধ রাখেননি, নানান কর্মে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। মদ খেয়ে নেশা করে লোক দুঃখ ভুলতে চায়, তিনি কাজের নেশায় নামের নেশায় নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন। তার আরোগ্য নিকেতনের পাশে এই ইন্দারা করিয়েছিলেন তখনই সেই শুরু, নিজে ছিলেন প্রেসিডেন্ট পঞ্চায়েত। সরকারকে ধরে তিন ভাগ টাকা আদায় করে সিকি টাকা নিজেই দিয়েছিলেন। গ্রাম থেকে হাসপাতালের সামনে দিয়ে সেই দুর্গম পথ, চোদ ধরাট খানা, ঠ্যাং ভাঙার খন্দ সংকুল পথকে সুগম করে তুলেছিলেন, তাতেও দিয়েছিলেন সিকি টাকা। দু তিনখানা গায়ের মজুরেরা মজুরি না পেলে আরোগ্য নিকেতনের সামনে এসে দাঁড়াত, তিনি যে কোনো কাজে লাগিয়ে দিতেন। মশায় বংশের মহাশয়ত্ব তো যাবেই, যাবার আগে রক্তসন্ধার মতো সমারোহ করে তবে যাক, নিজের দেহের ওপর অবিচারেরও শেষ ছিল না। সারাটা দিন না খেয়ে ঘুরেছেন, কল থাক বা না থাক, ঘুরেছেন ন্যাপলার ভাই সীতারামের ওষুধের দোকানে বসে গল্প করে এক বেলা কেটে গেছে, যে ডেকেছে গিয়েছেন, চিকিৎসা করেছেন, ফিজ দিয়েছে নিয়েছেন, না দিয়েছে নেননি, আবার পরদিন গিয়েছেন। সারারাত দাবা খেলা তখনই শুরু হলো, গান বাজনার আসর বসিয়েছেন, যে কোনো ওস্তাদ এলে সম্বর্ধনা করেছেন, তার সঙ্গে খাওয়া দাওয়ার সমারোহ জুড়ে দিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে উল্লাস করেছেন। কিন্তু সন্ধ্যার সময় কালীঘাটের নাট মন্দিরে কয়েকজনকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে বিস্মিত হননি। কল থেকে ফিরতে রাত্রি হলেও একবার মায়ের ওখানে গিয়ে একা হাত জোর করে গেয়ে এসেছে, রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, ওটুকু ভুলে যাননি। মশাই বংশের বৈষ্ণব মন্ত্রের চৈতন্য তার জীবনে হলো না, পরমানন্দ মাধবকে পাওয়া তার ভাগ্যে নাই, তবে স্মরণ কীর্তন করতে ভুলে যাননি। উদ্দাম উদ্ভ্রান্ততার মধ্যেও ওইটুকু স্থিতি প্রশান্তি ছিল। আতর্বউ বারবার আপত্তি করত, বলতো, প্রস্তাবে শেষে বলে রাখছি,
হা হা করে হাসতেন মশাই। কাছাকাছি কেউ না থাকলে বলতেন, আরে মঞ্জুরির জন্যে সে আমলে বাজারে ধার করে খরচ করেও পস্তাইনি আমি, তার বদলে তোমাকে পেয়েছি। আজ রোজগার করে খরচ করছি, তাতে পস্তাব? কত রোজগার করো শুনি। আতর বউয়ের মুখ লাল হয়ে উঠত। কত দরকার বলো না, কত টাকা আজ এক্ষুনি দিচ্ছি তোমাকে, বলো কি গয়না চাই, কি চাই? কিছু চাই না আমি তোমার, কিছু চাই না। মেয়েদের বিয়ে, ছেলের লেখাপড়া হলেই হলো, আমি দাসীবাদী হয়ে এসেছিলাম তাই হয়েই থাকব। মিছে কথা বলছ, তুমি এসেছিলে শাসন দণ্ড হাতে নিয়ে, সেই শাসন চিরকাল করছ, বুঝছ না? তোমার ছেলের জন্যে বড় আসন, উঁচু আসন তৈরি করে দিয়ে যাচ্ছি। ছেলে তো তোমার আমার মতো হাতুড়ে হবে না, হবে পাশ করা ডাক্তার, কিন্তু আমাদের ঘর তো নবগ্রামের ব্রাহ্মণ বনেদি জমিদারদের চেয়ে খাটো হয়ে আছে আজও, তাকে উঁচুতে তুলে ওদের সঙ্গে সমান করে দিয়ে যাচ্ছি। এইখানে আতর বউ চুপ করত, স্তব্ধ হয়ে বিশ্বাস ও অবিশ্বাসের দোলার মধ্যে পড়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকত। না থেকে উপায় ছিল না। বনবিহারী ওই রোগাক্রান্ত হয়েই ক্ষান্ত হল না। রোগমুক্ত হওয়ার পরই সে লজ্জা সংকোচ ঝেড়ে ফেলে দিলে অশোভন বেশভূষার মতো। বৎসর খানিকের মধ্যেই বাপ এবং মায়ের যুদ্ধমান অবস্থার সুযোগে প্রায় স্বাধীনতা ঘোষণা করে বসল। একদা সে এসে বললে, স্কুলে পড়া আর হবে না আমার দ্বারা। মশায় তার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, হবে না? না, সংস্কৃত অঙ্ক ও আমার মাথায় ঢোকে না। তত কিম? হেসেই জীবনমশাই প্রশ্ন করেছিলেন। অন্তরারবর্তিনী জননী প্রবেশ করে বলেছিলেন, কলকাতায় নতুন ডাক্তারি স্কুল হয়েছে, সেখানেই পড়বেও, এখানে বছর বছর কত ফেল করবে? সেখানেও যদি ফেল করে তখন তোমার মতো ডাক্তার হবে? তুমি তো না পড়ে না পাস করে মুঠো মুঠো টাকা আনছ। বাপ যখন, তখন কুলবিদ্যেটা না হয় দয়া করে ছেলেকে শিখিয়েই দেবে। আমাদের কুলবিদ্যেতে যে সংস্কৃত বিদ্যে কিছু দরকার হয় ভদ্রে। কি কি বললে আমাকে? ভদ্রে বলেছি, ভালো কথাই, মন্দ নয়। কিন্তু ঠাট্টা করে তো? তোমার মতো অভদ্র আমি দেখিনি, বাপ হয়ে ছেলের ওপর মমতা নাই? চুপ করেই ছিলেন জীবনমশাই, কি বলবেন? ছেলের ওপর মমতা? বনবিহারীকে এমবি পড়াবার বাসনা ছিল তার, সে বাসনা মর্ম আদর বউ বুঝবে না। ইচ্ছা ছিল, ইচ্ছা ছিল বনবিহারী এমবি, হ্যাঁ তখন LMS উঠে এমবি হয়েছে, পড়তে আরম্ভ করলে তার বিয়ের আয়োজন করবেন, ঘটক পাঠাবেন, কান্দিতে কোনো জমিদার ঘরের মেয়ে আনবেন, গ্রামের জমিদারের এক আনা অংশ নবগ্রামে জমিদারি বলে গ্রাহ্য হলেও কান্দিতে গ্রাহ্য হয় না। বনবিহারী এমবি ডাক্তার হলে সে অগ্রাহ্য সাদর সাগ্রহ গাছে পরিণত হবে। কান্দি যাওয়ার বাসনা পূর্ণ করবেন, ওই ভূপিদের জ্ঞাতি গোষ্ঠীর ঘরের মেয়ে আনবেন। থাক, সে থাক। একটা দীর্ঘশ্বাস ফেলে মশাই বলেছিলেন, ভালো তাই হবে। ছেলের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি তো বেলগাছিয়া আরজিকর মেডিকেল স্কুলের কথা বলছো? হ্যাঁ, সেখানে পাশটাশের দরকার হয় না। জানি বাবা জানি, কিন্তু সেখানেও ফেল হয়, আমাদের নবগ্রামের রায়বাবুদের অতীন পাশ করতে পারেনি,
স্কুলে পাশ করতে না পারো সেখানে পাস করতে হবে, তো সেইটা যেন মনে রেখো। সে পাস ঠিক করবে, তিন পুরুষ এই বিদ্যে ঘাঁটছে, দেখিস বাবা ভালো করে পড়িস, হাতুড়ে বলে লোকে যেন মুখ না বাঁকায়, মশায়ের বংশের এই অখ্যাতিটা তোকে ঘুঁচাতে হবে। ডাক্তার আরজিকর মহাপুরুষ, অল্প বিদ্যা অল্প সম্বল গৃহস্থ ছেলেদের মহা উপকার করেছিলেন, দেশে তখন ম্যালেরিয়ায় মহামারণ চলেছে। বিলাতি ডাক্তারির হাঁক ডাকে, সরকারি অনুগ্রহে আর পশারে কবিরাজদের ঘরগুলি বন্ধ হতে শুরু হয়েছে, দেশে বৈদ্যের অভাব। সেই সময়ে এই সব আধা ডাক্তারেরা অনেক কাজে এসেছিল, শতমারি ভবেদ বৈদ্য, সহস্রমারি চিকিৎসক। হাজার হাজার লোক হয়তো এদের ভুলে ত্রুটিতে মেরেছে, ভুগেছে, কিন্তু হাজারের পর লোকেরা বেঁচেছে, সেরেছে। হাসলেন বৃদ্ধ জীবন মশাই। আরজিকর মেডিকেল স্কুলে পড়তে গেল বনবিহারী, বনবিহারীর সঙ্গে গেল মামুদপুরের গন্ধ বণিকদের ছেলে, বনবিহারীর অন্তরঙ্গ বন্ধু রামসুন্দর। মাস ছয়েক পরে বনবিহারী প্রথম ছুটিতে বাড়ি এলো। গায়ে ডবল ব্রেস্ট কোট, ফ্রেঞ্চ কাট দাড়ি, সে আর এক বনবিহারী। বনবিহারীর মুখে সিগারেট, গায়ে কাপড়ে জামায় সিগারেটের গন্ধ, ডান হাতের তর্জনী ও মধ্যমা আঙুল দুটির আগায় হলদে রঙের দাগ ধরেছে। সিদ্ধ জ্যোতিষী যেমন মানুষের আচারে আচরণে বাক্যে রূপে কর্মে নিজের গণনার রূপায়ণ দেখতে পান, অনিবার্য অবশ্যম্ভাবীকে সংঘটিত হতে দেখেন এবং লীলা দর্শন কৌতুকে মৃদু হাস্য করেন, ঠিক তেমনই হাসি তার মুখে ফুটে উঠেছিল সেই মুহূর্তে। পরমুহূর্তে সে হাসি বিস্ময়ে পরিণত হয়েছিল তার। ইন্দির গাড়ি থেকে নামিয়ে রেখেছিল হারমোনিয়ামের বাক্স, একজোড়া বায়া তবলা, একটা পেতলের বাঁশি, জোড়া দুই মন্দিরা, একজোড়া ঘুঙুর। তা ভালো, তা ভালো। নৃত্যগীত কলাবিদ্যা ৬৪ কলা শ্রেষ্ঠ কলা, তা আয়ত্ত করা ভালো, নাদ ব্রহ্ম। সঙ্গীতে ঈশ্বর সাধনা হয়, প্রেম জন্মায়, তা ভালো। এবং দীনবন্ধু মশাই নাম সংকীর্তন করতেন, জগৎমশাই পদাবলী শিখেছিলেন, জীবনকে শিখিয়েছিলেন, তিন পুরুষের তিনটে মৃদঙ্গ আরোগ্য নিকেতনের ওপরের ঘরে যত্ন করে রাখা আছে, হাল আমলে তার কেনা বড় খোলখানাই এখন ব্যবহার হয়। এরপর নতুন কালে এবং কালের অবশ্যম্ভাবী পরিণতিতে বংশের কর্মস্থলে, অর্থাৎ তার কর্মস্থলে পরবর্তী পুরুষ খোল তিনখানার সঙ্গে বায়া তবলা মন্দিরা বাঁশি হারমোনিয়াম ঘুঙুর যোগ করলে, তা ভালো, তা ভালোই। সময়টা ছিল সন্ধ্যা, আকাশে মাথার ওপরে ছিল একাদশী দ্বাদশীর চাঁদ, জ্যোৎস্না ফুটি ফুটি করছে, স্থানে স্থানে গাছপালা ঘরবাড়ি ছায়ার মধ্যে অন্ধকার, সেখানে গাঢ় হয়েছে। সেই সব স্থানে ফাঁকে ফাঁকে বেশ স্পষ্ট হয়ে ফালি ফালি ধোঁয়া কাপড়ের মতো এসে পড়েছে। কোথাও কোথাও মনে হচ্ছে ধোয়া কাপড় পরে কেউ যেন রহস্যময়ী আড়ালে গোপনে দাঁড়িয়ে সংকেত জানাচ্ছে। অতর্কিতে এই ছায়া দেখে চমকে উঠেছিলেন জীবন মশাই, প্রশ্ন করেছিলেন, কে কে ওখানে? হঠাৎ মঞ্জুরিকে মনে পড়ে গিয়েছিল, বনবিহারীর কুৎসিত রোগ প্রথম প্রকাশ হলেও তাকে মনে পড়েছিল, মনে হয়েছিল ভূপির কুৎসিত রোগে তিনি হেসেছিলেন, তাই বোধ হয়
বনবিহারী সেই রোগ ধরিয়ে তাকে উপহাস করলে। পরক্ষণেই হেসেছিলেন, না কেউ নয়, জ্যোৎস্না পড়েছে দুই ঘরের মাঝের গলিতে। মঞ্জুরি নয়, কৌতুকে সে হাসছে না। মঞ্জুরি তো মরেনি, সে ছায়ামূর্তি ধরে আসবে কী করে? তবে এ তারই অভিশাপ, তার অভিশাপে মঞ্জুরির জীবন ব্যর্থ হয়েছে। মঞ্জুরির অভিশাপ তাকে লাগবে না, অথবা তার নিজের অভিশাপ মঞ্জুরির মতো একটা সামান্য মেয়ের জীবন পুড়িয়ে শেষ হয়নি, ফিরে তাকেই নিজেকেই লেগেছে। মঞ্জুরি বিধবা হয়েছে, ভূপি বোস মরেছে। ওই সেদিন আতর বউয়ের ছেলের সামনে মঞ্জুরির কথা তুলে তাকে মনে করিয়ে দিলে নতুন করে। তারপর তিনি খোঁজ নিয়েছিলেন, মঞ্জুরি বিধবা হয়েছে, সন্তান বলতে একটি মেয়ে। সে পেয়েছে বাপের সোনার রং আর মায়ের তনু মহিমা মুখশ্রী। ভূপেন সর্বশান্ত হয়ে মরেছে। মেয়েটির কিন্তু ওই রূপের জন্য এবং বংশগৌরবের জন্য বড় ঘরে বিয়ে হয়েছে। মঞ্জুরি এখন মেয়ের পোষ্য। মেয়ের মেয়েকে নিয়ে সে নাকি সব ভুলেছে, পরমানন্দে আছে। দাঁড়িয়ে ভাবছিলেন জীবনমশাই। আতর বউ এসে ডেকেছিল, বাড়ির মধ্যে এসো, ছেলে এলো, তুমি দাঁড়িয়ে রইলে? জীবনমশাই বলেছিলেন, আজ রাত্রে বন্ধুবান্ধবদের নিয়ে একটা খাওয়া দাওয়া করবো ভাবছি। তা করো না। জীবনমশাই ইন্দিরকে ডেকে একটা ফর্দ তৈরি করে দিলেন। কালাচাল চন্দ রোকায় অবগত হইবা, ফর্দ অনুযায়ী জিনিসগুলি ফর্দবাহককে দিবা, দাম পরে পাইবা। ফর্দের শেষে পুনশ্চ লিখে দিয়েছিলেন, আমার নামে বরং একটা হিসাব খুলিবা, অতঃপর তোমার দোকান হইতেই জিনিস আনিব। মাহ চৈত্র ও আশ্বিনে দুই দফায় হিসাব মতো টাকা পাইবা। নন্দ তখন ছোট, নন্দকে ডেকে বলেছিলেন, নতুন জেলেকে ডেকে আনো, বলো চার পাঁচজন জাল নিয়ে আসবে, মাছ ধরানো হবে পুকুরে। আর ডাকতে পাঠালেন বিখ্যাত পখোয়াজি বসন্ত মুখুজ্জেকে, গাইয়েও তিনি নিয়ে আসেন। হোক, গান বাজনা হোক, বাকি যে কটা দিন আছে সে কটা দিন খেলে হই হই করেই কাটুক, পরমানন্দ মাধবকে পাওয়া তার ভাগ্য ফলও নয়, কর্মফলও নয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।